দীর্ঘদিন পর ভাসতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ। আবহাওয়ায় শুরু হচ্ছে বিরাট বড় পরিবর্তন। এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণবর্তের সঙ্গে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হতে চলেছে নিম্নচাপের ভারী বৃষ্টি। বৃষ্টির ফলে দক্ষিণবঙ্গবাসী রেহাই পাবে আর্দ্রতা জনিত অস্বস্তিকর ভ্যাপসা গরমের হাত থেকে। এবং অপরদিকে উত্তরবাসীর জন্য রয়েছে সুখবর, উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাতের পরিমাণ কমবে বলে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। তবে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে উত্তরের 3 জেলায় চলবে ভারী বৃষ্টি। তো কলকাতা সহ উত্তর ও দক্ষিণবঙ্গের আজ ও আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি এবং কোন কোন জেলায় হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, এই বৃষ্টি কবে কখন থেকে শুরু হচ্ছে এবং একটানা কতদিন পর্যন্ত চলবে, সেই সঙ্গে জানিয়ে দেব গোটা বাংলাদেশের সমস্ত বিভাগের আবহাওয়ার খবর এক নজরে। তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন, সাথে আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন এবং ভিডিওটিতে ছোট একটি লাইক করবেন। সাথে চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলো সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক, কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে কম বেশি বৃষ্টি হচ্ছে কিন্তু ঘাটতি এখনও কাটেনি। এদিকে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণবর্ত ও পশ্চিমী ঝঞ্ঝা বয়ে চলেছে, যার ফলে রাজ্য জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল। আগামী 4-5 দিন গোটা রাজ্যে হালকা মাঝারি ও বিক্ষিপ্ত থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উপকূলীয় জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সবচেয়ে বেশি। তবে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার পূর্বাভাস থেকে জানা গিয়েছে আজ ও কাল হাওড়ায় প্রবল বাতাসের সঙ্গে বৃষ্টি হতে পারে। তবে বিক্ষিপ্ত বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমেছে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সহ একাধিক এলাকায় বজ্রসহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণ অব্যাহত না থাকলেও আগামী 2-3 দিন পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 4-5 দিন গোটা রাজ্যে হালকা থেকে মাঝারি ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলীয় জেলাগুলিতে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রবল, তবে তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে, তবে আর্দ্রতার কারণে ভ্যাপসা গরম বজায় থাকবে। তবে সপ্তাহ জুড়ে দক্ষিণের পুরুলিয়া জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে অন্যান্য জেলায় ভারী বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গবাসীর জন্য রয়েছে সুখবর, গত 1 মাস ধরে প্রবল বৃষ্টির কারণে উত্তরবঙ্গের অবস্থা খারাপ। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছে আপাতত উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কম হবে, শুধুমাত্র জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে, এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টি কমবে। বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তরফে বলা হয়েছে বাংলাদেশের বরিশাল, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী, পিরোজপুর, বান্দরবান, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, ঢাকা, ফরিদপুর, গাজীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, সুনামগঞ্জ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, খুলনা এই সমস্ত জেলায় আজ থেকে নিম্নচাপের ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে এবং আগামী 5 দিন পর্যন্ত একটানা এই আবহাওয়ায় দেশ জুড়ে চলতে থাকবে।